আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন জানাচ্ছি মেহেদি স্টাডি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা এসএসসি ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের একটা টপিক ক্ষমতা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক প্রথমে আমাদের মনে আসে যে ক্ষমতাটা কি। তো ক্ষমতার একটা স্পেসিফিক সংজ্ঞা রয়েছে সেটি হচ্ছে কাজ করার হারকে কি বলে ক্ষমতা বলে অর্থাৎ তুমি একক সময়ে কতটুকু কাজ করতে পারো তার পরিমাপটাই হচ্ছে ক্ষমতা ধরো তোমাকে বলা হলো তুমি দশ সেকেন্ড এ পঞ্চাশ জুল কাজ করতে পারো তাহলে তোমার ক্ষমতা কত করতে পারো তাহলে তোমার ক্ষমতা কত ক্ষমতা নির্ণয়ের সূত্র হচ্ছে পি সমন সমান ডাব্লু ভাগ যেটা আমাদের নিচে থাকে সেটাকে আমরা কি হিসাবে গণ্য করি হার হিসাবে যেহেতু টিটা নিচে আসে তো আমরা কী বলবো হার একক সময়ে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটি হয়ে যাবে আমাদের কি ক্ষমতা তুমি এখানে দেখো ডাব্লু ডাব্লু মানে কি বলো তো কাজ কত জুল কাজ করছো পঞ্চাশ জুল কত সেকেন্ডে বলো তো দশ সেকেন্ড টির মানটা কত বলো তো দশ তাহলে তুমি কত ক্ষমতা কাজ করেছ তো পাঁচ ওয়াট ক্ষমতায় কাজ করেছ মনে রাখবে জুল পার সেকেন্ড মানে হচ্ছে ওয়াট ক্ষমতার একক কি ওয়াট একক সময়ে যতটুকু কাজ করা হয় তার পরিমাপটাই হচ্ছে কী ক্ষমতা এখন তোমাকে যদি বলা হয় কোনো একটি বস্তু যার ভর কি পাঁচ কেজি ধরো পাঁচ কেজি ভরের একটি বস্তুকে তুমি যদি দশ মিটার উচ্চতায় ওঠাও থ্রি সেকেন্ডে তাহলে তার ক্ষমতা কত তাহলে কি ক্ষমতা কত তাহলে তুমি কি করবে প্রথমে তুমি ক্ষমতার যে সূত্র সেটি বসিয়ে দিবে পি পাওয়ার সমান সমান কি ডাব্লু ভাগ টি এখন ডাব্লুটা কী বলো তো আমাদের কাজ তো তুমি পাঁচ কেজি ভরের বস্তুকে কত মিটার উচ্চতায় তুলতেছো বলো তো দশ মিটার উচ্চতায় তুলতেছো যেহেতু এখানে উচ্চতার ব্যাপার চলে এসেছে সেহেতু এখানে কি হবে বলো তো বিভব শক্তিটা কাজ হিসাবে রূপান্তরিত হবে তো এই কাজটা ডাব্লুটা কি হয়ে যাবে বলতো আমাদের এম ভাগ তিতো নিচে ছিলই আশা করি বুঝতে পেরেছ আমরা জানি কি কাজ যা শক্তিওতা আমরা যে ডাব্লু পাবো এখানে সেটা কি এই কাজটা কি হবে বলতো বিভব শক্তি রূপে রূপান্তরিত হবে তো এম এখানে কত বলতো পাঁচ কেজি জি কি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এবং এইচ কত বলতো এই যে দশ মিটার রয়েছে তো এই যে এম জি এইচ এই বিভব শক্তিটাই ও অতটুকু কাজ করছে তো ভাগ তির মান কত বলো তো থ্রি এখন তুমি করো করলে কত হয় ফাইভ গুণ নাইন পয়েন্ট এইট গুণ টেন চারশো নব্বই ভাগ তিন এটা করলে তোমার ওয়ান সিক্স থ্রি পয়েন্ট থ্রি থ্রি ওয়াট হবে তোমার ক্ষমতা আশা করি বুঝতে পেরেছ এরকম আরও ক্ষমতার অনেক রকম সলিউশন রয়েছে তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি দেখো একটি উদ্দীপক রয়েছে এটি খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন একটি বস্তু যার ভর দশ কেজি এবং বস্তুটি ভূমি থেকে পনেরো মিটার উপরে রয়েছে প্রশ্ন করেছে বি থেকে এতে আনতে ছয় সেকেন্ড লাগলে তার ক্ষমতা কত যেহেতু এখানে উচ্চতার ব্যাপার সেবার রয়েছে আমরা দেখতে পাচ্ছি বি থেকে এর উচ্চতা হচ্ছে পনেরো মিটার সেহেতু আমাদের ক্ষমতা নির্ণয়ের সূত্রটি কি হয়ে যাবে এম জি ভাগ ভাগটি তোমরা মনে রাখবে যেখানেই আমাদের উচ্চতার ব্যাপার সেবার থাকবে সেখানে আমাদের কি ক্ষমতা নির্ণয়ের সূত্র হয়ে যাবে কি এম জি এইচ ভাগ টি তো আমাদের কি বলেছে বি থেকে এতে আনতে ছয় সেকেন্ড সময় লাগলে তার ক্ষমতাগত দেখো ভূমিত্ব বি এখন আমি এতে যাব। তার মানে কি ভূমি থেকে আমার এতে যেতে হলে আমার কে একটা উচ্চতায় উঠতে হবে না সেই উচ্চতাটা কত বলতো পনেরো মিটার যেহেতু আমরা ভূমি থেকে উপরে উঠছি সেহেতু আমাদের কি হয়ে যাচ্ছে বলতো সেহেতু আমাদের উচ্চতাটা কাজে লাগছে এর জন্য আমরা এই ক্ষেত্রে ক্ষমতা নির্ণয় সূত্র দিব এম জি এইচ ভাগটি মনে রাখবা যেখানেই উচ্চতার ব্যাপার সেপার থাকবে এবং সেখান যদি তোমাকে ক্ষমতা নির্ণয় করতে বলে তাহলে তুমি এম জি এইচ ভাগটি দিবা এখানে এম বস্তুর ভর বস্তুর ভর দেওয়া রয়েছে দশ কেজি আর জি তো আমরা সবাই জানি নাইন পয়েন্ট এইট এন এইচ দেখো তো ভূমি থেকে কতটুকু উচ্চতায় উঠেছে ভূমি থেকে উচ্চতায় উঠেছে হচ্ছে পনেরো মিটার তো আমরা এইচ এর মান পনেরো পেলাম এবং বি থেকে এতে আনতে ছয় সেকেন্ড সময় লাগে এখান থেকে আমি যখন এতে যাব পনেরো মিটার উচ্চতায় উঠব তখন আমার সময় লাগবে কত ছয় সেক ছয় সেকেন্ড হচ্ছে আমাদের সময় লাগবে এখন আমি সিম্পলি ক্যালকুলেশনটা করে দিব কত টেন ইন্টু নাইন পয়েন্ট ভাগ সিক্স তো আমার দুইশো ওয়াট ক্ষমতা তো এই বস্তুটির ক্ষমতা হবে কি দুশো পঁয়তাল্লিশ ওয়াট আমি একটা কথাই তোমাদের বলবো যেখানে তোমরা উচ্চতার ব্যাপার সেপার দেখবা তখনই যদি তোমাদের ক্ষমতা নির্ণয় করতে বলে তখন তোমরা পি সমান সমান এম জিএইস ভাগটি এই সূত্রটা তোমরা ফেলে দিবা আরেকটি কথা ক্ষমতা নির্ণয়ের আরও অনেক কিছু বেসিক রয়েছে যেগুলো জানা জরুরি এক এইসপি মানে হচ্ছে সাতশো ছেচল্লিশ ওয়াট অর্থাৎ এক হর্টস পাওয়ারে সাতশো ছেচল্লিশ ওয়াট হয় আরেকটি কথা মনে রাখবা এক হাজার ওয়াট সমান সমান ওয়ান ওয়াট মনে রাখবা এগুলো ম্যাথ করার সময় খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা ক্ষমতায়নের সূত্র কি জানি পি সমান সমান ডাব্লু ভাগ টি আরেকটা সূত্র জানি কি পি সমান সমান এম জি এইচ ভাগ টি এটা কখন ইউজ করবো যখন আমাদের উচ্চতার আমাদের দেওয়া থাকবে তখন তখন আমরা এই সূত্রটি ইউজ করবো আর এমনি সাধারণ যদি দেওয়া থাকে ক্ষমতা নির্ণয় করতে বলা থাকে যদি বলে তোমার হচ্ছে কোনো একটি বস্তু যেটা হচ্ছে পঞ্চাশ সেকেন্ডে ধরো পাঁচশো জুল কাজ করতে পারে তাহলে জুল এটা কি বলতো কাজ না ডাবলুর মান কি। পাঁচশো জুল আর টির মান কি বলো তো এই যে পঞ্চাশ সেকেন্ড তাহলে পি সমান সমান ডাবলু ভাগ টি কত ডাবলিউ হচ্ছে আমাদের পাঁচশো জুল এটা কি কাজ আর সময় হচ্ছে এখানে পঞ্চাশ তাহলে এটা করলে হয় আমাদের ওয়াট জুল পার সেকেন্ড হচ্ছে ওয়াট যখন আমাদের নর্মাল দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটি ইউজ করব। আর যখন আমাদের উচ্চতার ব্যাপার সেপার থাকবে ক্ষমতা নির্ণয় তখন যদি করতে বলে তখন আমরা পি সমান সমান এম জি এইচ ভাগটি এই সূত্রটি ফেলে দিব তাহলেই তোমাদের ক্ষমতার যত রকম অঙ্ক রয়েছে তোমরা পারবে এর পরবর্তী ভিডিওগুলোতে আমি বোর্ড পরীক্ষায় যে সকল প্রশ্ন আসে সেগুলো সলিউশন করে দিব যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ